মেকানিক্সের একদম প্রাথমিক অধ্যায় হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটাকে আমরা স্মৃতিবিজ্ঞান হিসেবে পড়ে থাকি বা কাইনেমেটিক্স। তা অ্যাকচুয়ালি ন্যাচারাল কোনো মোশন ওয়ান ডাইমেনশনাল হয় না, যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়। তা মোশনের যে সমস্ত বিষয় তার সঙ্গে রিলেটেড থাকে ভেক্টর, বিকজ অল দ্য কোয়ান্টিটিজ রিলেটেড টু মোশন, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স এক্সেট্রা আর অল ভেক্টর কোয়ান্টিটিস। সেজন্যে আমাদের ভেক্টর আগে শিখতে হয়, এবং এই মোশনের যে বিভিন্ন কোয়ান্টিটিগুলো আছে যেগুলো দিয়ে আমরা মোশনটাকে রিপ্রেজেন্ট করি, সেইগুলোকে ভেক্টরিক্যালি ট্রিট করতে হয়। আমাদের ন্যাচারাল যে মোশন হয় সে মোশনটা সবসময় থ্রি ডাইমেনশনাল, সেটাকে প্রিলিমিনারি ভাবে সহজে বোঝার জন্যে আমরা প্রথমে ওয়ান ডাইমেনশনাল মোশন শিখি, তারপর সেই আইডিয়াটাকেই টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন এই সমস্ত ক্ষেত্রে এক্সটেন্ড করি। অ্যাকচুয়ালি আমাদের মেকানিক্সের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আমরা যেটা জেনারেলি পড়ি নিচু ক্লাসে বা ইলেভেন টুয়েলভে প্রাথমিকভাবে, দ্যাট ইজ নিউটনিয়ান মেকানিক্স। নিউটন যে মেকানিক্সটা তৈরি করেছিলেন, যেটা দিয়ে আমাদের চাক্ষুষ জগতে যা কিছু আছে, যে কিছু মোশন আছে, সেগুলোকে খুব ভালো করে ব্যাখ্যা করা যায়। কিন্তু পরবর্তীকালে যখন আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব এলো, তখন দেখা গেল যে নিউটনের এই আইডিয়া দিয়ে সম্পূর্ণভাবে এই মহাবিশ্বের সব কিছুকে, এই ইউনিভার্সের সব কিছুকে এক্সপ্লেন করা যাচ্ছে না। তখন সেখানে একটা নতুন মেকানিক্স এলো, যেটা হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স। সেই মেকানিক্সের সঙ্গে এ নিউটনিয়ান মেকানিক্সের তফাৎ কোথায়? না, তফাৎ হচ্ছে যে নিউটনিয়ান মেকানিক্সে আমাদের এই টাইমটা ভেরিয়েবল ছিল না, টাইমটা সবসময় ইনভ্যারিয়েন্ট। কিন্তু রিলেটিভিস্টিক মেকানিক্সে এই টাইমটাকে ইনভ্যারিয়েন্ট ধরা হয় না, টাইমটাও সেখানে ভ্যারি করে। এবং নিউটনিয়ান মেকানিক্সে যেমন ম্যাক্সিমাম ডাইমেনশন হচ্ছে থ্রি ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন অ্যান্ড থ্রি ডাইমেনশন। যদি একটা বডি একটা লাইন বরাবর চলে তখন সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশন, যদি একটা প্লেনের উপর চলে তখন সেটা হচ্ছে টু ডাইমেনশন, আর যখন সেটা স্পেসে চলছে তখন সেটাকে থ্রি ডাইমেনশন বলা হয়েছে। এখন এই স্পেসের কথার ক্ষেত্রে আবার, এই স্পেস বলতে আমরা জেনারেলি আমরা থ্রি ডাইমেনশন বলি, যদিও হাইপোথেটিক্যাল স্পেসে স্পেসে অনেক ডাইমেনশন হতে পারে। কিন্তু রিলেটিভিস্টিক মেকানিক্সে এই তিনটে স্পেশাল ডাইমেনশনের সঙ্গে আরেকটা ডাইমেনশন যোগ হলো, দ্যাট ইজ টাইম। সেখানে ফোর ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম এর কথা বলা হয়। তা এই দুটো মেকানিক্স ছিল, একটা হচ্ছে যে নিউটনিয়ান মেকানিক্স আর একটা হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক মেকানিক্স। কিন্তু পরবর্তীকালে যখন আমাদের পরমাণুর মধ্যে যে সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো রয়েছে তারা কি ধরনের মেকানিক্স মেনে চলে, তাদের গতি প্রকৃতি, তাদের মোশন, সেগুলো কিসের দ্বারা কন্ট্রোলড হয়, সেগুলোকে কিন্তু এই দুটো মেকানিক্সের কোনোটাই এক্সপ্লেন করতে পারল না। কারণ তাদের বিহেভিয়ারটা এই ন্যাচারাল জগতের যা কিছু পার্টিকেল আছে, বডি আছে, তাদের বিহেভিয়ারের চেয়ে একটু ডিফারেন্ট। তা সেজন্যে তখন আর একটা নতুন মেকানিক্স তৈরি হলো, দ্যাট ইজ কোয়ান্টাম মেকানিক্স। তা আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা পিওরলি নিউটনিয়ান মেকানিক্স, এবং দ্যাট ইজ ওয়ান ডাইমেনশনাল
motion. একটা body একটা particular direction এ গেলে তার velocity, acceleration ইত্যাদি কিভাবে controlled হবে, কিভাবে সেটা ডিটারমিন করব আমরা, সেটা কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা কিভাবে ডিটারমিন করব, সেই মোশনটাকে কিভাবে আমরা গ্রাফের সাহায্যে এক্সপ্রেস করব, সেই মোশনটাকে কোন কোন ইকুয়েশন দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি বা ক্যালকুলেট করতে পারি সেইগুলো দেখব। এটাই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন। এখানে দেখো এই যে মেকানিক্স বা বলবিজ্ঞান, একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গতিবিজ্ঞান আর একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান হচ্ছে ডাইনামিক্স অ্যান্ড স্থিতিবিজ্ঞান হচ্ছে স্ট্যাটিক্স। আচ্ছা, এই গতিবিজ্ঞানকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান আর একটা হচ্ছে চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান হচ্ছে যে কাইনেমেটিক্স আর চলবিজ্ঞান হচ্ছে কাইনেটিক্স। অর্থাৎ এই বলবিজ্ঞান এর দুটো ভাগ, একটা গতিবিজ্ঞান এবং স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞান হচ্ছে যেখানে বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয়, যখন বস্তুটা গতিশীল অবস্থায় আছে, when the body is in motion, তখন তার কি কি কন্ডিশন হচ্ছে, কি কি ফিচার্সগুলো আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর স্থিতিবিজ্ঞান হচ্ছে যে ডিফারেন্ট ফোর্সের আন্ডারে একটা বডি যখন স্ট্যাটিক অবস্থায় রয়েছে তখন সেখানে তার কি কি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং গতিবিজ্ঞানের কি ভাগ এখানে দেখানো হয়েছে। তাহলে মেকানিক্সের কি ভাগগুলো সেগুলো আমরা দেখলাম। সেখানে বলবিজ্ঞান বা মেকানিক্স বলতে আমরা কি বুঝি, না স্থির বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব। একটা বডি রেস্টে আছে অথবা গতিশীল অবস্থায় আছে, সবটাকেই কনসিডার করা হচ্ছে, তাদের উপর ফোর্স দিলে তার কি এফেক্টটা হয়, এটা হচ্ছে আমাদের মেকানিক্স বা বলবিজ্ঞান। তার যে দুটো ভাগ, একটা হচ্ছে ডিনামিক্স আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। এই ডিনামিক্সে শুধুমাত্র গতিশীল বস্তুর উপর বলের প্রভাব কি হয় সেটা নিয়ে আলোচনা করা হয়, আর স্ট্যাটিক্স যেটা স্থিতিবিজ্ঞান, এই স্থিতিবিজ্ঞানে আমাদের মেন ফিচার হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কি, যখন একটা বডির উপর ডিফারেন্ট ফোর্স অ্যাক্ট করবে কিন্তু বডিটা স্ট্যাটিক থাকবে বা তার কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। আমরা এখানে এখন শুধুমাত্র লিনিয়ার মোশন পড়ি, এরপর যখন রোটেশনাল মোশন পড়বো তখন সেখানে দেখবো সেখানেও আমাদের এই স্ট্যাটিক্সের ব্যাপারটা থাকবে। অর্থাৎ একটা বডি জেনারেলি, একটা বডির দুটো অ্যাক্সেলারেশন থাকে, একটা লিনিয়ার অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সেলারেশন। হোয়েন দ্য বডি উইল বি ইন ইকুইলিব্রিয়াম দেন দেয়ার উইল বি নো লিনিয়ার অ্যাক্সেলারেশন অ্যান্ড নো রোটেশনাল অর কোনো ঘূর্ণন জনিত তার কোনো ত্বরণ থাকবে না। সেখানে অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা অ্যাচিভ করার যে শর্ত বা এই সিচুয়েশনটা অ্যাচিভ করার যে শর্ত সেটা হচ্ছে যে দেয়ার উইল বি নো ফোর্স অন দ্য বডি, আর রোটেশনের ক্ষেত্রে হচ্ছে দেয়ার উইল বি নো টর্ক অন দ্য বডি, আর টোটাল মোমেন্ট অফ দ্য ফোর্স বলা হয়, সেই সাম অফ দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স উইল বি ইকুয়াল টু জিরো। আর লিনিয়ার মোশনের ক্ষেত্রে হচ্ছে যে সাম অফ দ্য ফোর্সেস, লিনিয়ার ফোর্সেস মাস্ট বি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান আমরা আলাদা অধ্যায়ে আরো বিশেষভাবে পড়ব। আচ্ছা, এখন এই গতিবিজ্ঞান বা ডাইনামিক্সের যে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান আর একটা হচ্ছে কাইনেটিক্স বা চলবিজ্ঞান। এই দুটোর একটা স্লাইট ডিফারেন্স আছে। এটা কি, দুটো কথাটা শুনতে একই রকম, কাইনেমেটিক্স অ্যান্ড কাইনেটিক্স। তা কাইনেমেটিক্সে আমরা বস্তুর গতির কারণটা কি, হোয়াট ইজ দ্য কজ অফ মোশন, দ্যাট ইজ নট ইভ্যালুয়েটেড। তার কারণটা কি, কী কারণে গতিটা হচ্ছে সেইটা আমরা দেখছি না, বরঞ্চ তার গতিটা হলে কি কি হচ্ছে বা তার গতিটাকে বা মোশনটাকে ডিসক্রাইব করার জন্যে আমরা সেখানে বিভিন্ন কোয়ান্টিটি আছে, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, এইগুলো দিয়ে আমরা তার গতিটা কীরকম হচ্ছে, তার নেচারটা কীরকম সেগুলো আমরা হিসেব করি বা সেগুলোকে বিভিন্ন গ্রাফের সাহায্যে এক্সপ্রেস করি। ভেলোসিটি টাইম গ্রাফ অর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এরকম বিভিন্ন গ্রাফ, আবার ভেলোসিটি অ্যাক্সেলারেশন গ্রাফ, এরকম বিভিন্ন রকম গ্রাফ হতে পারে। এবং এখানে আমরা দ্য মাস অফ দ্য বডি ইজ নট কনসিডার্ড, বডির মাসটাকে এখানে কনসিডার করা হয় না।
আর কাইনেটিক্স যেটা চলবিজ্ঞান, সেখানে গতির কারণটাকে দেখায়, হোয়াট ইজ দ্য কজ অফ মোশন, এবং সেখানে বস্তুর ভরকে ধরে তার উপর কি ফোর্স কাজ করছে, সেই ফোর্সের আন্ডারে তার অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, এই সমস্ত বিষয়গুলো দেখা হয়।